সকল জল্পনা কল্পনা এবং তর্ক বিতর্ক ছাপিয়ে ছবি মুক্তির দুই সপ্তাহ আগে মুক্তি পেল পাঠানের ট্রেলার। দুর্দান্ত অ্যাকশন আর পারফেক্ট সাসপেন্স থ্রিলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাজানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলারটি। মাত্র এক ঘন্টায় 3 মিলিয়ন মানুষ দেখেছে পাঠানের ট্রেলার। চার বছর পর রূপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পরপর কয়েকটি সিনেমা আশানুরূপ আয় না করায় বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন তিনি। ভক্তদের কথা দিয়েছিলেন ফিরবেন দারুণ কিছু নিয়ে। পাঠানের টিজার মুক্তির পর সেই আশা যেন আরও বেড়ে গিয়েছিল। টিজারে দেখানো অ্যাকশন, শাহরুখের ফেরত আসা আর দর্শক মাতানো দুটি গান এর মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। সবার অপেক্ষা ছিল পাঠানের ট্রেলার নিয়ে। অবশেষে ট্রেলার মুক্তির পর আশাহত হয়নি দর্শক সমালোচকরা, আর এর প্রমাণ মাত্র এক ঘন্টায় হওয়া 3 মিলিয়ন ভিউ। এদিকে ট্রেলারের শুরুতেই যশরাজ ফিল্মসের 50 বছর পূর্তি এবং স্পাই ইউনিভার্সের ঘোষণা দিলেন আদিত্য চোপড়া। তবে এই স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে সালমান খান কিংবা হৃতিক রোশন থাকছে কিনা তা এখনও জানা যায়নি। এমনকি ট্রেলারে তাদের কোনো আভাসও পাওয়া যায়নি। তবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির ট্রেলার থেকে একথা স্পষ্ট যে ছবির চিত্রনাট্যের পরতে পরতে রয়েছে অ্যাকশন। নজর কেড়েছেন জন আব্রাহাম এবং দীপিকা পাদুকোণ। সেই সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়াকে। নির্মাতারা আগেই জানিয়েছিলেন পাঠান হতে চলেছে অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর, এমনকি ছবিটির বাজেটও 250 কোটি রুপি। এখন দেখার বিষয় এইটাই, 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া পাঠান বক্স অফিসে কতটুকু সাড়া ফেলে।